থানা থেকে রজতজ্যোতি বিশ্বাস স্কুল মাস্টারমশাই বেতায়ে তাকে প্রডিউস করা হয়। সে ওই স্কুলের ছাত্রী সুমি পোদ্দারকে ওই স্কুলে ধর্ষণ করে চিলেকোঠাতে, এবং তার বিরুদ্ধে 376-এর এবি এবং পক্সোর 4 ও 6 ধারা মতে অভিযোগ আনা হয়েছে এবং তাকে পিসির জন্য যাওয়া হয় 5 দিনের জন্য, সেটা 3 দিন অ্যালাউ হয়েছে এবং তার বেল পেয়ার রিজেক্ট হয়েছে। এবং 10/12/2019 তারিখে সকাল 10:30 মহামান্য পক্সো কোর্টে আসামিকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন খবরের আপডেট প্রতিনিয়ত পেতে।